তো আমার চব্বিশ পরগনায় তোমাকে ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কার্তিকদাকে শুভেচ্ছা জানাই নতুন বছরে, হ্যাপি নিউ ইয়ার কার্তিকদা। ফার্স্ট টাইম তোমার সঙ্গে কথা বললাম এবং খুব ভালো লাগলো, তোমার কেমন লাগছে? ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে চলে এলাম হাড়া নগরদ্বীপ, আর এই হাড়া নগরদ্বীপ অর্থাৎ ডায়মন্ড হারবার থানার অন্তর্গত নগরদ্বীপের মাঠে পিকনিক স্পটে চলে এসেছি, যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে। নতুন বছরে ধামাকা একটি ব্লগ হতে চলেছে, আর আমি রয়েছি একদম ডায়মন্ড হারবার নদী অর্থাৎ যেটা হুগলি নদী বলা হয়, হুগলি নদীর সঙ্গে সংযুক্ত এই যে নদী দেখতে পাচ্ছ, আর সামনে হচ্ছে গিয়ে কেল্লার মাঠ রয়েছে, আর উল্টো দিকে এই যে রোড আছে এই রোড দিয়ে আমি সোজা যাব, ঠিক আছে। আর মূলত আর এই যে পিকনিক স্পটে অনেকগুলো সাউন্ড সেট আপ রয়েছে, প্রত্যেকটা সাউন্ড সেট আপকে তোমাদেরকে দেখাবো। বর্মন এসছে, আরও এছাড়াও অনেক সাউন্ড সেট আপ আছে, এমআর আছে, লীলাচলে মহাপ্রভু আছে, সোনিয়া আছে, বিভিন্ন সাউন্ড সেট আপ আছে, প্রত্যেকটা সাউন্ড সেট আপ কেমন কী বাজাচ্ছে এবং পিকনিক স্পটে কেমন কী হচ্ছে সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আর চেষ্টা করবো তোমাদেরকে সমস্ত কিছু এন্টারটেন করার। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি পৌঁছে গেলাম হাড়া নবদ্বীপ। মূলত এই নবদ্বীপের মাঠ ডায়মন্ড হারবার নবদ্বীপ বলে পরিচিত একটি পিকনিক স্পট, যেখানে সমস্ত সাউন্ড সেট আপ থেকে আজকের এই নতুন বছরে সেলিব্রেট করার জন্য পিকনিক স্পটের একটা সেরা জায়গা নবদ্বীপের মাঠ। আর এখানে সামনে রয়েছে সমস্ত সাউন্ড সেট আপ, অনেকগুলো সাউন্ড সেট আপ এসছে। আগের বছর অনেকগুলো সাউন্ড সেট আপ ছিল, তোমাদেরকে দিয়েছি পিকনিক স্পেশাল একটি ব্লগ দিয়েছিলাম, আর এই ব্লগটা তোমাদেরকে দিতে চলেছি যেখানে সমস্ত অনেকগুলো সাউন্ড রয়েছে, সমস্ত সাউন্ডকে দেখাবো। এখানে প্রতিমা কাকদ্বীপে ডিজি স্টার্ট হয়ে গেছে, দেখো ওদিকে সুনীল দা রয়েছে আর এখানে কার্তিক দা রয়েছে। ডিজি স্টার্ট হয়ে গিয়েছে, শুরু হতে চলেছে বর্মন মিউজিকের ধামাকা পারফরমেন্স এবং সমস্ত সেট আপ চলছে, দেখতে থাকো। এখানে কার্তিক দা রেডি করছে পুরো সেট আপটাকে, এখানে প্রিপার হয়েছে এবং দর্শকদের আজকের ভিড় রয়েছে। আর এখানে সুব্রত ভাই রয়েছে, সুব্রত কেমন লাগছে? তো এক চলো বর্মন মিউজিকের সামনে কত দর্শক আজকের সমবেত হয়েছে, তো দেখতে থাকো সমস্ত বক্স প্রেমীরা আজকের বর্মন মিউজিকের ফ্যানরা জড়ো হয়েছে, দেখতে পাচ্ছ এই যে। আর এই সেট আপ রয়েছে, সেট আপের দৃশ্য তোমাদের কেমন কি তোমাদেরকে তোমরা জানো সব কিছু। আর এখানে দুটো বেস এবং চারটে মিট নিয়ে চলে আসছে মনস্টার গ্যাং থেকে, তোমার ভাইয়ের স্মৃতিকে আঁকড়ে ধরে শুরু হতে চলেছে বর্মন মিউজিকের সেট আপ, আর যেখানে হচ্ছে তনয় ভাইকে কেন্দ্র করে এই সেট আপটা আজকে চলে আসছে। আর মনস্টার গ্যাংয়ের সমস্ত সদস্যরা রয়েছে এই বর্মন মিউজিকে, আর এখানে দর্শকরা একদম ভিড় লাগিয়ে দিয়েছে। হাই করো, কেমন লাগছে? ভালো, খুব ভালো। কোথা থেকে আসছেন? রাজরামপুর। আচ্ছা, কেমন বর্মন মিউজিকের সেট আপে সাউন্ড শোনা হয়েছিল? শোনা হয়েছিল। কেমন বাজে? ভালো বাজে? তা খুব শীঘ্রই শুরু হবে, কেমন হবে সেটা দেখবো, তাই তো? একদম। ও দাদা ভাই, ও শুরু করে সেই সেট আপ। কিছুদিন আগে কাজবাগান বালক সঙ্গেতে এসেছিল এই বর্মনের সেট আপটি, এবং এখানে রয়েছে পপ বেস দুটো রয়েছে, আর এখানে চারটে মিড রয়েছে, এবং আর এখানে রয়েছে আমাদের সবাইয়ের প্রিয় সেই তনয় ভাই, যে তনয় ভাই আজকের এই সেট আপের সামনে বা এই আজকের যে মনস্টার গ্যাংয়ে যদি তনয় ভাই থাকতো খুব আনন্দ করতো। তনয় ভাইয়ের ইচ্ছা ছিল এই বর্মন মিউজিকের সেট আপটাকে আনার, আজকে সেই তনয় ভাইয়ের উদ্দেশ্যে আর এই সেট আপটাকে আনা হয়েছে মনস্টার গ্যাং। আর এখানে তনয় ভাইয়ের ছবি রয়েছে, তনয় ভাইকে তোমরা প্রার্থনা করো, তনয় ভাই যেন যেখানেই থাকুক তনয় ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমরা তনয় ভাইকে খুব মিস করি আজকের দিনে বিশেষ করে।
আর এখানে সুন্দর একটি এখানে কথা লেখা আছে, তনয় ভাই তোকে ভুলে যাব তা কী করে হয়, ঠিক আছে, ওয়েলকাম টু 2024। আর এখানে সেট আপটা রয়েছে বর্মনের সেট আপ, চার ওপরে তিন লাইন র্যাক, সাইডে একটা র্যাক দেওয়া হয়েছে আর দু লাইন র্যাক হয়েছে। আর এখানে হচ্ছে কি ফুল সেট আপ নেই, ছটা আছে আপাতত, দুটো পপ বেস আর চারটে মিড রয়েছে। আর ওইখানে রয়েছে মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে ব্যাক সাইড থেকেই, বর্মন মিউজিক তার চোঙ রয়েছে এখানে, প্রকাশদীপের ডিজি, আর আমাদের সুনীল দাও রয়েছে সিক্স সাইলেন্সারের একটি ডিজি, সিক্স সিলিন্ডারের এই যে, আর প্রতিমা কাকদীপের ডিজি যেটা হচ্ছে বর্মন মিউজিক তার সেট আপের জন্য ব্যবহার করছে। তোলবো সেটা ফুল আসবে এই ডিজি, আর ওখানে সুনীল দা রয়েছে, আর এখানে বর্মন মিউজিকের মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে, এখানে 800 থেকে শুরু করে 701 সমস্ত অ্যাম্প্লিফায়ার রয়েছে। আর মূলত সিয়াপুরি তো সেই মেগা 2500 যেটা তোমাদের অবিরামপুরে দেখেছিলে, সেই অ্যাম্প্লিফায়ার নতুন অ্যাম্প্লিফায়ার নিয়ে চলে এসেছে কার্তিক দা, ঠিক আছে, বর্মন মিউজিকের সেট আপে একটা দুটো তিনটে এবং চারটে মেগা 2500 রয়েছে, আর এবিএক্স রয়েছে দুটো। আর উপরে উপরে ওটা কী আছে গো, উপরে কী আছে কার্তিক, ওরে কী আছে, মূলত চারটেই হচ্ছে মেগা 2500 রয়েছে, তাই তো কার্তিক দা? আর এদিকে হচ্ছে কি সিয়াপুরি চারটে বেস্ট চলছে আপাতত মেগা 2500 দিয়ে, তাই তো? আর কেমন মোটামুটি অ্যাম্প্লিফায়ারটা ভালো ভালো মোটামুটি পারফরমেন্স হচ্ছে, তাই তো? এখন তো আমার 24 পরগনায় তোমাকে ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কার্তিক দাকে শুভেচ্ছা জানাই, নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার কার্তিক দা। ফার্স্ট টাইম তোমার সঙ্গে কথা বললাম এবং খুব ভালো লাগলো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো কার্তিক দা, আজকের পেয়েছি কার্তিক দাকে, তো কার্তিক দার থেকে অনেক কিছু ডিটেলস আমরা জেনে নিলাম এই মেশিন অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে এবং বর্মন মিউজিকের সেট আপ। আর এই হিসাব মতো তোমাদের তিনটে সেট আপ আছে না? আচ্ছা, আর 89-এর এইট নাইনের একটা সেট আপ আছে টোটাল সেট আপ, মেদিনীপুরে চলে না, বন্ধ আছে। আর রিসেন্ট তো এলো রাহুল ভাই এসেছিলো, রাহুল দা ভালো এখানে কাজ বাগানে খুব সুন্দর পারফরমেন্স করলো দেখলাম, ঠিক আছে, আর রাহুল ভাইকে নিয়ে ভিডিও করেছি, কার্তিক দাকে আজকে পেয়েছি, কার্তিক দাকে ভিডিও করে নিলাম, আর দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার, আর ওখানে রয়েছে ভক্তিমূলক গান শুরু করতে চলেছে, সবাই মন দিয়ে গানটি শুনুন আর আনন্দ উপভোগ করুন। ওয়েলকাম টু বর্মন মিউজিক। Thank you.
গ্যাংস্টার গ্যাং প্রেজেন্ট সোনিয়া সাউন্ড, সোনিয়া সাউন্ডের ভাইরা রয়েছে। কি ভাই নাচা হবে তো? হ্যাঁ, জোরদার নাচা হয়েছিল একটু আগে, নাচছিল তোমরা দেখলাম তো, একটু হালকা করে নাচ হয়ে যাক, তাই তো? আর জোরদার নাচের সঙ্গে আমরাও দেখাবো সোনিয়া সাউন্ড কেমন বাজাচ্ছে, তাই তো? আর চলো দেখতে বর্মন মিউজিক কেমন বাজছে তোমাদের দেখিয়েছি। আর এখন দেখো হচ্ছে কি সোনিয়া সাউন্ড বাজছে সীমাবাগ থেকে, সবাইকে নাচাচ্ছে, কেমন ভাবে নাচাচ্ছে সেটা দেখবো। কেমন ভাবে দেখতে পাবো?
মিক্স। সরস্বতী ছিল আর ওখানে রয়েছে পিউ মিউজিক, তোমাদেরকে দেখিয়েছি। এবার তোমাদেরকে লীলাচলে মহাপ্রভু সাউন্ড দেখাবো। লীলাচলে মহাপ্রভু সামনে রয়েছে, দেখতে পাচ্ছ we
চলছে বন্ধুরা। আর এখানে সমস্ত সাউন্ড সেট আপ তারা বাজাচ্ছে তাদের নিজের কোয়ালিটি অনুযায়ী, যেহেতু প্রশাসনিক একটু চাপ রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, পুরো দেখো, তাহলে বুঝতে পারবে সমস্ত এ থেকে জেড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জায়গা থেকে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। প্রত্যেক জায়গার প্রত্যেক সাউন্ড কেমন কি বাজাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি প্রত্যেকটা সাউন্ডের কেমন কি কোয়ালিটি সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, তো দেখতে থাকো কন্টিনিউ। নবদ্বীপের পিকনিক স্পটে প্রত্যেকটা সাউন্ড সেট আপ তারা কেমন বাজালো, প্রত্যেকটা সাউন্ড সেট আপে তাদের পারফরমেন্স কেমন হলো, এবং এখানকার মানুষজন কেমনভাবে আজকের দিনটা অর্থাৎ পিকনিক স্পটের দিনটা কেমন কাটালো সেই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য, দেখার জন্য ডিজিএমবি ব্লগকে তোমরা সাপোর্ট করো। তো বন্ধুরা বলে দিচ্ছি আরও নতুনত্ব ব্লগ ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই, তার জন্য চোখ রাখতে হবে ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে। তো চলো দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।